এই আইটেমটা আসলে আমিও এর আগে প্রথম কখনো দেখি নাই, এটা আসলে প্রথম দেখতেছি। এখানে পিছনে মোবাইলটা রাখবেন, মোবাইলের স্ক্রিনটা অনেক বড় দেখা যাবে। পিছনে যখন আমি মোবাইলটা রাখবো, যদি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মোবাইলটা রাখা হয়েছে এখানে, মোবাইলটা রাখলে সামনে মোবাইলের স্ক্রিনে যেটা আমরা দেখতে পাই সেটা সামনে দেখতে পাবো, তাই তো? জি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাস্টমার প্রিমিয়ার পক্ষ থেকে আমি সোহাগ আজকে চলে আসছি গুলিস্তান সুন্দরবন সুপার স্কয়ার মার্কেট। এখানে আসলে আপনারা সব ধরনের দোকানগুলো পেয়ে যাবেন, বিশেষ করে এখানে মোবাইলের যে অ্যাক্সেসরিসগুলো আছে সেই অ্যাক্সেসরিসের অনেক সুন্দর সুন্দর আইটেমগুলো আসলে পাবেন। এটা আসলে দ্বিতীয় তলা তৃতীয় তলায় অবস্থিত ভিউয়ার্স। আমি বর্তমানে আছি সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের দ্বিতীয় তলায় গুলিস্তান। আমি যে দোকানটির সামনে দাঁড়িয়ে আছি এটা আসলে টোটাল টেলিকম, এখানে ফোন নাম্বার দেওয়া আছে ভিউয়ার্স। এই দোকানে আসলে আপনারা মোবাইলের যত ধরনের অ্যাক্সেসরিস আছে, হেডফোন, চার্জার, এই যে মোবাইলের যে স্ট্যান্ডগুলো আছে যেগুলো আসলে বাসা বাড়িতে সবাই ব্যবহার করে, অফিসে, টেবিলে, তো ভিউয়ার্স এই এখানে আসলে আপনারা এই আইটেমগুলো আসলে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স আসলে চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স আমি অ্যাট এ গ্লান্স আপনাদেরকে এই দোকানের যে ভিউটা একটু দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা একটু হলেও ধারণা নিতে পারেন যে এখানে আসলে আপনারা কী কী উপাদানগুলো আসলে পাবেন। টোটাল টেলিকমটা অনেক পপুলার একটি দোকান, এখানে আসলে আপনারা সবই পাবেন। আমরা এই দোকানের ভিতরে গিয়ে একটু এই দোকানের যে স্বত্বাধিকারী আছে ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। ভিউয়ার্স আমি টোটাল টেলিকমের একদম ভিতরে চলে আসছি এই দোকানের, এই পর্যায়ে এই দোকানের যে স্বত্বাধিকারী আছে ওনার সঙ্গে একটু পরিচয় হবো। ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন না? জি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কতদিন থেকে ব্যবসার সঙ্গে আছেন ভাইয়া? জি 2011 সাল থেকে আমি এই ব্যবসার সাথে। 2011 সাল থেকে এই জায়গাটাতেই? জি। আপনার দোকানের লোকেশনটা একটু আপনার নিজের মুখে বলেন, যাতে মানে সবাই চিনতে পারে যে কোন জায়গায় আসবে। আমার দোকান হচ্ছে গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট, 132 নম্বর দোকান নম্বর। আচ্ছা আচ্ছা। 3 নম্বর গেট সংলগ্ন। আচ্ছা, মোবাইলের অ্যাক্সেসরিজের যত ধরনের উপাদান সব তো আপনার কাছে পাওয়া যায়, তাই না? জি জি। আচ্ছা, এখানে আসলে কি অনেক চিপ রেটে পাবে তো? জি, আমরা পুরো বাংলাদেশে আমরা হোলসেল করি, নিজেরা ইম্পোর্ট করি চায়না থেকে, ফ্যাক্টরি থেকে অর্ডার দিয়ে আমরা নিজেরা ইম্পোর্ট করি। চায়না থেকে মানে বাইরের দেশ থেকে আপনারা ইম্পোর্ট করেন এবং গোটা বাংলাদেশে আপনারা হোলসেল সেল করে থাকেন? জি। ভিউয়ার্স আপনারা শুনলেন এই দোকানের যে স্বত্বাধিকারী আছে ওনার মুখেই যে ওনারা গোটা বাংলাদেশে আসলে হোলসেল দিয়ে থাকেন এবং হাতে যে ওনারা নিজেরাই ইম্পোর্ট করে থাকেন, তো ওনার কাছে আসলে নিশ্চয়ই ভালো জিনিসটা পাবেন। আচ্ছা ভাই, খুচরা কি দেন আপনারা? খুচরা? জি, আমরা খুচরা সেল করি। খুচরা সেল করেন? আচ্ছা আচ্ছা, শুধুমাত্র পাইকারি? ভিউয়ার্স আপনারা শুধু পাইকারিই পেয়ে যাবেন। আমি আপনাদের সুবিধাতে আর একটু বলি, হোলসেল শব্দের অর্থ হচ্ছে কোয়ান্টিটিতে বেশি। আপনি যদি একটার জন্য ফোন দেন অবশ্যই করবেন না, কারণ ওনারা যেহেতু ওনারা অনেক ব্যস্ত মানুষ, ওনাদেরকে বিরক্ত করা অবশ্যই ঠিক হবে না। একটার জন্য আপনার যদি পছন্দ হয় আপনি সরাসরি দোকানে যোগাযোগ করতে পারেন, ফোন দিয়ে কখনো বিরক্ত করবেন, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ। আর হচ্ছে যে যারা শুধুমাত্র ব্যবসা করেন ঢাকা এবং ঢাকার বাইরে, গোটা বাংলাদেশে যে যেখান থেকেই ব্যবসা করুন না কেন, এই জায়গায় আসলে আপনারা মোবাইলের সব ধরনের অ্যাক্সেসরিজ প্লাস পাবেন খুবই চিপ রেটে, আমি এতটুকু বলতে পারি। তো ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে আমি এই দোকানের কার্ডটা একটু দেখিয়ে দিই। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এই দোকানের কার্ডটা দেখতে পাচ্ছেন, কার্ডটা এখানে এখানে কী কী আসলে পাওয়া যায় সেটা আসলে দেওয়া আছে, কোন অ্যাড্রেসে আসলে আপনারা এই বিষয়গুলো পাবেন সেটাও দেওয়া আছে। ভিউয়ার্স এই দোকানের সবচেয়ে মজার যে বিষয়টা সেটা আসলে এখানে তো মোবাইলের অ্যাক্সেসরিজের সব আইটেমগুলো আছে, পাশাপাশি এখানে কিছু আনকমন আইটেম আছে, সে সম্পর্কেও আপনারা ধারণা নিতে পারবেন যে মোবাইল অ্যাক্সেসরিজের আনকমন যেগুলো আসলে সব দোকানে আসলে পাওয়া যায় না, এবং এই জন্যই আসলে টোটাল টেলিকমটা আসলে অনেক বিখ্যাত এবং অনেক সুপরিচিত, এবং এরকম একটা দোকানেই আমি চলে আসছি। তো এই পর্যায়ে এই দোকানের অ্যাক্সেসরিজগুলো সম্পর্কে একটু ধারণা নিব আমরা। টোটাল টেলিকমের আমরা আনকমন কিছু জিনিস দেখতে চাইছি যেটা আসলে অন্য জায়গায় পাওয়া যায় না, তো ভাইয়া আমাদেরকে সেই বিষয়গুলো একটু দেখাবে। আচ্ছা ভাই, এটা কী জিনিস একটু বলেন? এটা হয়েছে আপনার ম্যাগনিফাই গ্লাস, মানে মোবাইল থেকে যেটা স্ক্রিনে বড় দেখা যায়। আচ্ছা আচ্ছা, মোবাইল থেকে স্ক্রিনে বড় দেখা যায়, তখনই আপনার এটা ইউজ করতে হবে। আচ্ছা আচ্ছা, সহজে দেখতে পারবেন। ভিউয়ার্স এই আইটেমটা আসলে আমিও এর আগে প্রথম কখনো দেখি নাই, এটা আসলে প্রথম দেখতেছি। এখানে পিছনে মোবাইলটা রাখবেন, মোবাইলের স্ক্রিনটা অনেক বড় দেখা যাবে। পিছনে যখন আমি মোবাইলটা রাখবো, যদি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মোবাইলটা রাখা হয়েছে এখানে, মোবাইলটা রাখলে সামনে মোবাইলের স্ক্রিনে যেটা আমরা দেখতে পাই সেটা সামনে দেখতে পাবো, তাই তো? জি। একটু ওপেন করে দেখা যাবে?
এখন আমরা দেখব মোবাইলের স্ক্রিনটা কিভাবে বড় করে গান টান শোনা যায়, অর্থাৎ মোবাইলে আমরা আপনারা যে জিনিসটা দেখতে চাচ্ছেন সে বিষয়টা আসলে কিভাবে দেখবেন। ও অনেক সুন্দর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই যে মোবাইলের সবচেয়ে বড় মোবাইলের স্ক্রিনটা আমরা বড় করে দেখতে পাচ্ছি। অনেক সুন্দর ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইলের পিছনে আসলে মোবাইল, মোবাইলে গান বাজতেছে এবং মোবাইলের পুরো স্ক্রিনটা আমরা অনেক বড় দেখতে পাচ্ছি। সরাসরি আসলে আরও অনেক ভালো লাগবে। প্রাইস হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার 12 ইঞ্চি, সো এটার দাম হচ্ছে 220 টাকা হোলসেল। আর এটার ভিতরে এক সাইজ ছোটো আছে 8.5 ইঞ্চি, ওটার দাম হচ্ছে আপনার 150 টাকা। আর এটা হচ্ছে আপনার 220 টাকা। বিহার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জিনিস, 220 টাকার মধ্যে আপনার পেয়ে যাবেন। কালার আছে, তিনটা কালার হবে, অনেকগুলো কালার আছে, তিনটা কালার আছে সেটা আপনারা। এটা কি গ্লাস বলে, ম্যাগনিফাইড, ম্যাগনিফাইড গ্লাস, 3D গ্লাস। জি, সর্বনিম্ন কয়টা নিতে হবে? খুবই প্রয়োজনীয় একটা জিনিস, লেখাপড়া করতে হলে এটা লাগবে। জি জি, আগে ছোটবেলায় ধরেন যে আমরা চক স্লেটে সামনে যে কেবল গুলো চার্জার গুলো আসবে সেগুলো ঠিক এরকমই হবে। সামনে যে সেট গুলো বের হবে সেগুলো আপনার টাইপ সি থেকে টাইপ সি হবে, সেটা আমরা সবার আগে নিয়ে আসছি সামনে। তার মানে এখানে যে আইটেম গুলো এগুলো আসলে এরকম ক্যাবল আসলে পাওয়া যায় না সচরাচর। সামনে যে আপনার ফোনের আইটেম গুলো আসবে সেগুলো আসলে এরকমই হবে, আপনার এই যে টাইপ সি থেকে হচ্ছে আইফোনের যে চার্জার, আইফোন থেকে টাইপ সি, বডিটাও ঠিক এরকমই হবে। দেখতে পাচ্ছেন, আর একটু ক্লিয়ারভাবে দেখে নিন, ঠিক এরকম আইটেমগুলো হবে। সুতরাং এই আইটেমটা সামনে আসতেছে, সুতরাং আপনারা যারা নতুন ফোন ইউজ করবেন অথবা নতুন মার্কেট ধরার চেষ্টা করতেছেন নিজ নিজ লোকালে, নিজ নিজ জেলা শহরে, তারা এই আইটেমগুলো নিলে সহজেই একটা প্রভাব বিস্তার করতে পারবেন এবং মার্কেটে একটা অবস্থান তৈরি করতে পারবেন। ধর সেই পর্যায়ে আমরা আর একটা ইয়া দেখবো, আচ্ছা কার ব্লুটুথ, এটা এটা ব্লুটুথ সিস্টেম মনে হয়। কার ব্লুটুথ, এটার মাধ্যমে আপনি প্রাইভেট কারে আপনি স্পিকারগুলো, পুরনো যে স্পিকার থাকে সেটাকে আপনি ডিভাইস দিয়ে মোবাইল থেকে আপনি গান চালাতে পারবেন। আচ্ছা আচ্ছা, তার মানে এটা হচ্ছে একটা ডিভাইস? জি, এটা একটা ডিভাইস। এটা ধরেন যে আপনার পুরনো কার যেগুলো আছে অথবা কোনো একটা সাউন্ডবক্স, সাউন্ডবক্সের সঙ্গে আপনার ফোনের সঙ্গে সাউন্ডবক্সের একটা অ্যাডজাস্ট করে আপনি অ্যাডজাস্ট করে এখান থেকে ব্লুটুথের মাধ্যমে মোবাইল থেকে স্পিকারে গান চালাতে পারবেন। জি জি জি, এটা একটা অপশন গেল। দ্বিতীয় নম্বরে আসি আমরা, যে এই নর্মাল হেডফোনগুলো, জি জি জি, আপনি ইচ্ছে করলেই ব্লুটুথের মাধ্যমে চালাতে পারবেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই এটা কিনতে হবে। জি জি, এটার মাধ্যমে আমি ব্লুটুথের মাধ্যমে
চালাতে পারবেন। ব্লুটুথের মাধ্যমেও এই হেডফোনগুলো ব্যবহার করা যায়? জি, এই হেডফোনগুলো ব্লুটুথের মাধ্যমে ব্যবহার করতে পারবেন অবশ্যই, এটা এটার সাহায্যে। এটার সাহায্যে? জি জি, অসংখ্য ধন্যবাদ। মানে অনেক সুন্দর একটা আইটেম ভিউয়ার্স, আপনারা আসলে এই আইটেমগুলো সবসময় সব জায়গায় আসলে পাওয়া যায় না, এটা আপনারা পেয়ে যাবেন। এখানের সঙ্গে আর কিছু ইয়া আছে দেখতে পাচ্ছি, চার্জিং কোড দেওয়া আছে, চার্জিং কোড দেওয়া আছে, আপনারা চার্জ দিতে পারবেন। আচ্ছা ভাই, এটাকে কি বলেন আপনারা? ক্লাসি স্মার্ট হোল্ডার। ক্লাসি স্মার্ট হোল্ডার, আচ্ছা। এটা আপনার যে কোনো জায়গায় পার্টেক্স বা গ্লাস বা টাইলস, যে কোনো আপনার ওয়াল শোকেসের মাধ্যমে, এটা পিছনে ট্যাপ আছে খুলে অ্যাডজাস্ট করে এভাবে লাগিয়ে যে কোনো জায়গাতে মোবাইলটা চার্জ দিতে পারবেন। আচ্ছা আচ্ছা জি, অর্থাৎ মোবাইল মোবাইল যে আপনি চার্জে দিবেন সব জায়গায়? জি জি, চার্জের তারটাই এদিক দিয়ে যাবে। জি, এদিক দিয়ে চার্জ যাবে। আর এখানে যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন, যেমন চশমা, ব্রাশ, চিরুনি, রিমোট, যে কোনো প্রয়োজনীয় জিনিসগুলো। জি 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 জি, অনেক ধন্যবাদ। তার কারণ চার্জ দিতে গেলে কিন্তু অনেক সমস্যা হয়। প্রায় 5 থেকে 6 টাকা লাগবে। 5 থেকে 6 টাকা, এটা পার পিস কত আসবে? মাত্র 70 টাকা। মাত্র 70 টাকা দাম। ভিউয়ার্স, আচ্ছা, এটা একটা ফুলদানি আমরা দেখতে পাচ্ছি, ফুলদানি। এটা এটা কি বলে? এটা আপনার নাইট লাইট। নাইট লাইট, আচ্ছা। রাতের বেলা ডিম লাইটের হিসেবে ইউজ করে, রাতের বেলা ডিম লাইটের মতো ব্যবহার করা হয়। আচ্ছা, ইলেকট্রিক সাপোর্ট দিলে ওটা জলে উঠবে? জি জি। আচ্ছা, এটা দুই ধরনের হয়, একটা আছে আপনার টপে লাইট জ্বলে প্লাস মাশরুমে লাইট জ্বলে। আচ্ছা, এটার দাম একটু বেশি এটার তুলনায়। এটা শুধু আপনার মাশরুমে লাইট জ্বলবে, টপে জ্বলবে না। আচ্ছা আচ্ছা, দুটার ভিতরে দুই ধরনের টপ আছে। এটা কত? এটা কত? এটা হচ্ছে আপনার হোলসেল 75 টাকা, আর এটা হোলসেল 85 টাকা। 75 আর 85, 10 টাকা ডিফারেন্স। আচ্ছা, এটার ভিতরে বিভিন্ন ফুলের ডিজাইন আছে, 5 থেকে 6টা ফুলের ডিজাইন। 5 থেকে 6টা ফুলে অনেক অনেক ফুল চুজ করে দিবে কাস্টমার। আচ্ছা, কোনো পছন্দ করে? আচ্ছা, অনেক ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, এটা কি একটু বলেন? এটা হয়েছে আপনার ওয়াটার ব্যাগ। আচ্ছা, আমরা অনেক সময় অনেক জায়গায় ঘুরতে যাই, অনেক ট্যুরে যাই, তখন মোবাইলটা সেফটিতে রাখার জন্য অবশ্যই ওয়াটার ব্যাগের প্রয়োজন আছে। ও আচ্ছা, ওয়াটার ব্যাগ, বুঝতে পারছি। বৃষ্টিতে যাতে ফোনটা ভিজে না যায়। যে কোনো বৃষ্টিতে গেলেন, হঠাৎ বৃষ্টি আসলো, তখন মোবাইলটা সেফ রাখার জন্য অবশ্যই এটা প্রয়োজন। এমনকি অনেকে সুইমিং পুলের ভিতরে ভিডিও করার জন্য নামে, তখন এটা প্রয়োজন হয়। ও আচ্ছা আচ্ছা, এটা অনেক গুরুত্বপূর্ণ, সুইমিং পুল, অর্থাৎ বিশেষ করে সাগরের মধ্যে, পানির মধ্যে, সাগরের মধ্যে আপনি ভিডিও নিচে, পানির নিচে ভিডিও করতে গেলেন, তখন আপনার এটা প্রয়োজন হবে। জি জি, টোটালি ওয়াটারপ্রুফ দিয়ে দেখে রাখা যাবে। আচ্ছা, এটার প্রাইস কত? এটার প্রাইস আপনার হোলসেল 45 টাকা। হোলসেল অনলি 45 টাকা। আচ্ছা, ভিউয়ার্স, এটার মাধ্যমে আপনারা সুইমিং পুলে অথবা সাগরে যে কোনো গভীর জলে আপনারা নামলে এটার মাধ্যমে আপনারা ভিডিও করতে পারবেন। যেটা কালার হবে 5 থেকে 6টা, 5 থেকে 6টা কালার, অনলি প্রাইস হচ্ছে 45 টাকা। আচ্ছা আচ্ছা, এটা কি একটু বলেন? এটা হচ্ছে আপনার লিকুইড সাবানগুলো রাখার জন্য লিকুইড সাবান সুটকেস। আচ্ছা, লিকুইড সাবান সুটকেস। আচ্ছা, সো এটা পাম্প সিস্টেম, এখানে রেখে এখানে লিকুইড সাবান রাখবেন, এখানে লিকুইড সাবান। আচ্ছা, এইভাবে ধরে চাপ দিলেই সাবানটা এখানে এসে পড়বে। আচ্ছা, তখন আপনি যে কোনো মাজতে পারবেন, যে কোনো থালা বাসন মাজতে পারবেন। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর। জি, তা লিকুইডটা আমাকে আর নিতে হলো না, এখানে পাঞ্চ করলেই, পাঞ্চ করলেই আপনি লিকুইডটা উপরে চলে আসবে, এটাতে লাগবে, তারপর এটা দিয়ে মাজা যাবে। আচ্ছা, এটার প্রাইস কত? প্রাইস 120 টাকা। 120 টাকা হোলসেল প্রাইস? হোলসেল প্রাইস 120। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা কী বলে, বিশেষ করে যারা ভিডিও করে অথবা ধরেন যে ইউটিউবার, অথবা ধরেন যে বিভিন্ন অনুষ্ঠানে আকর্ষণে ভিডিও করবে, অথবা যে কোনো কিছু ছবি তোলার পছন্দ হয়, পছন্দ করে, তারাও আসলে যে ধরনের আইটেমগুলো আসলে ব্যবহার করবে, আমরা এরকম একটা আইটেম দেবো। আচ্ছা ভাই, এটা এটা এটার নাম কী? এটা হচ্ছে আপনার মূলত মোবাইল স্ট্যান্ড, মোবাইলই ইউজ করে মানুষ। মোবাইল স্ট্যান্ড? জি জি, এটা ইচ্ছা করলে আর একটু বড় করতে পারবেন, বড় করা যায়। আচ্ছা, এখানে মোবাইলটা রাখতে পারবেন। আচ্ছা, মোবাইলটা রেখে আপনি যে কোনো বিনোদন জগতের যে কোনো ভিডিও দেখতে পারবেন, খেলা দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস কত ভাই? এটা হোলসেল 140 টাকা। 140 টাকা। সর্বনিম্ন কয়টা নিতে হবে? সর্বনিম্ন 5 পিস। সর্বনিম্ন 5 পিস নিতে হবে। আচ্ছা, এগুলো আপনার ধরেন যে হোলসেল খুচরা দোকানে ধরেন যে আপনার 450 টাকা চেয়ে বসে? জি জি, এরকমই মিনিমাম 200-250 টাকা তারা সেল করবে। জি 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 জি, অনেক সুন্দর একটা আইটেম, যেটা আসলে অনেক প্রয়োজনীয়।
যারা ভিডিও করে তাদের জন্য আছে। আর একটা জিনিস আইটেম দেখতে পাচ্ছি, এটা 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 খুলে দেখান। এটা হচ্ছে আপনার মূলত ব্লুটুথ সেলফি স্টিক প্লাস মোবাইল স্ট্যান্ড, এটার মডেল হচ্ছে XT02। এই লেখাটা যদি আপনি গুগলে সার্চ দেন এটার ডিটেলস সব কিছু পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, তারপরে আমি আপনাদেরকে বিবরণ দেখিয়ে দিচ্ছি। জি জি জি, থ্যাংক ইউ। এটা 360 ডিগ্রি, এটা ইচ্ছে করলে আপনি এভাবে মুভ করতে পারবেন। জি জি, এভাবে রাখতে পারবেন। এটা অনেক বড় হয়, একটু দূর হয়। সেলফি স্টিক কি? এটা হচ্ছে আপনার রিমোট, রিমোটের মাধ্যমে ছবি তুলতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটার মাধ্যমে ছবি তোলা যায়। আপনারা ব্লুটুথ হেডফোন ইউজ করেন ঠিক সেভাবেই এই রিমোটটার মডেল আসবে। ব্লুটুথ অপশনে গিয়ে আপনি এটা কানেক্ট করবেন আর এখানে মোবাইল রাখবেন, যে কোনো দূর থেকে আপনারা গ্রুপ সেলফি তুলতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটা এটার প্রাইস কত? প্রাইস হোলসেল 230 টাকা। অনলি 230 টাকায় অনেক সুন্দর একটা সেলফি স্ট্যান্ড ভিউয়ার্স, অসম্ভব সুন্দর একটা সেলফি স্ট্যান্ড। এভাবেও রাখতে পারবেন, এভাবেও ছবি তুলতে পারবেন এখানে মাধ্যমে টিপ দিয়ে। জি জি জি, অনেক ভালো লাগলো, মাত্র 230 টাকা সেলফি স্ট্যান্ড। আচ্ছা, এইটা তো ধরেন যে আপনার ওই যে টেবিলে অথবা রুমে যেখানে বসে অথবা বিছানায় সব জায়গায় ব্যবহার করতে পারবে। খুবই পুরোটাই মেটাল, ফুল মেটাল। আচ্ছা, এরকম কোনো মোবাইল রাখতে পারবেন। এটার প্রাইস কত ভাই? প্রাইস হোলসেল 120 টাকা। 120 টাকা হোলসেল। কালার হবে তিনটা, তিনটা কালার হবে। আচ্ছা, এটা এটা তো মনে হয় দেখছি সেলফি স্ট্যান্ড। জি, ওটারই আরেকটা মডেল, এটা K07। K07, এটা আরেকটা মডেল। আচ্ছা আচ্ছা, এটা এই জগতে আরো অনেক মডেল আছে, অনেক মডেল আছে। জি জি জি, এটা এটার প্রাইসটা কত? এটা 240 টাকা। 240 টাকা। আচ্ছা, এটা এখানে দেখলেই আমরা একটু বুঝতে পারবো, দেখতে দেখতে পাচ্ছি এটার ব্যবহারটা, এটা বড় করলে কেমন হয় সেটা দেখা যাচ্ছে। আপনারা এই যে এখানে ক্লিক করে আসলে ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, অনেক সুযোগ সুবিধা আসলে আছে, অনেক অনেক চিপ। অথবা K07 সার্চ করলেও এটা চলে আসবে, আপনারা এখান থেকে ডিটেইলটা জানতে পারবেন গুগলে। ধন্যবাদ ভাই আমাদেরকে এক্সক্লুসিভ আইটেমগুলো দেখানোর জন্য। ভিউয়ার্স, আমরা এটা দেখলাম। আচ্ছা, আর একটা, আচ্ছা আইপ্যাড স্ট্যান্ড। আচ্ছা, এখানে ফোন রেখে, এখানে ফোন রেখে যে কোনো ভিডিও দেখতে পারবেন। এটা আইপ্যাড স্ট্যান্ড, খুবই মজবুত একটা জিনিস, পুরোটাই মেটালের। আচ্ছা, এটার প্রাইস কত? 400 টাকা। 400 টাকা। আচ্ছা, 400 টাকা, অনেক সুন্দর একটা দেখলাম। আচ্ছা, আমরা আর একটা জিনিস দেখবো। আচ্ছা, এটাকে কী বলেন আপনারা? এটা হচ্ছে আপনার সানসেট ল্যাম্প, গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন বা ইউটিউবে সার্চ দিলেও পাবেন। সানসেট ল্যাম্প বলে লিখে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন। এটার বিভিন্ন কালার হয়, এটা আপনার ঘরের মাঝখানে রাখে, রেখে সূর্যের কালারটা দেয়, ছবি তোলার জন্য খুবই সুন্দর। আচ্ছা, এটা ঘরে রাখলে ধরেন তো সূর্যের কালারটা দিয়ে দিবে? জি জি, সূর্যের আলোটা মোটামুটি সেম কালার হবে, সূর্যের আলোর মতো আলো চলে আসবে, মনে হবে না যে রাতের মধ্যে আছে এরকম। আচ্ছা আচ্ছা, অনেক ভালো। এটার প্রাইস কত? প্রাইস মাত্র 380 টাকা। 380 টাকা। এটা তো ইলেকট্রিক মানে বিদ্যুতের মাধ্যমে চলে, তাই না? আচ্ছা, এটা দিলেই ঘরের মাঝখানে দিলে সূর্যের আলোর মতো আলো আলো পাওয়া যাবে। জি, অনেক সুন্দর একটা বিষয় এটা, আলো আলোর জন্য, বিশেষ করে আপনারা লাইট বলতে পারেন। এটার হোলসেল প্রাইস অনলি 280 টাকা। 380 টাকা, সরি, 380 টাকার মধ্যে এত সুন্দর একটা সানসেট লাইট পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন সেলফি স্ট্যান্ড, আরও অনেক আইটেম আছে যেগুলো আসলে আপনারা এখানে আসলে দেখতে পারবেন। এখানে দেখুন ল্যাপটপ, ল্যাপটপের স্ট্যান্ড আছে, সেলফি স্ট্যান্ড, এগুলো বড়ো স্ট্যান্ড, আবার অনেক বড় বড় স্ট্যান্ড আছে দেখতে পাচ্ছেন। এখানে আরও অনেক স্ট্যান্ড, অনেকগুলো দেখতে পাচ্ছেন যেগুলো আসলে 120 টাকা 130 টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছেন। অনেক অসংখ্য সেলফি স্ট্যান্ড আছে যেগুলো অনেক চিপ রেটে আপনারা পেয়ে যাবেন। ভিউয়ার্স, উপরে আমরা দেখতে পাচ্ছি কিছু কী বলে আপনার ইয়ারফোন দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর ইয়ারফোন কিছু কিছু ঝুলানো আছে। এই ইয়ারফোনগুলো অনলি 130 টাকা। 130 টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর ইয়ারফোন আপনারা পাবেন। ব্যাস, আরও কিছু আইটেম আমরা দেখতে পাচ্ছি, এটা তো ব্লুটুথ আমরা দেখছি। আচ্ছা, এটাকে কী বলেন আপনারা, কেবল?
ওটিজি, আচ্ছা ওটিজি টু ইন ওয়ান ওটিজি বলো। আচ্ছা একটু বলেন, অ্যান্ড্রয়েড থেকে টাইপ সি তো বলবো আপনার ওটিজি দুইটা হবে, এটা অ্যান্ড্রয়েড থেকে টাইপ সি হবে। আচ্ছা অ্যান্ড্রয়েড থেকে টাইপ সি, আচ্ছা আচ্ছা টু ইন ওয়ান টাইপ লাইন, আচ্ছা ওটিজি লাইন, আচ্ছা এটার প্রাইস কত? আশি টাকা অনলি, আচ্ছা এটাকে কি বলেন আপনারা? ও ট্যাপ কেবল অথবা এখন পড়ে যাবে, আচ্ছা আচ্ছা ওটা এটা কিরকম প্রাইজের? এটা পড়বে আপনার 70 টাকা, আচ্ছা আর উপরের ইয়ারফোনগুলো কিরকম প্রাইজের? ইয়ারফোনগুলো 120 টাকা, 120 টাকা, আচ্ছা দেখতে পাচ্ছেন আরও অনেক আইটেম আসলে আছে যেগুলো আসলে সব আসলে দেখে শেষ হবে না। এখানে এক কথায় আমি যদি বলতে যাই তাহলে ফোনের যত অ্যাক্সেসরিজ আছে সেই অ্যাক্সেসরিজগুলো সবই পাবেন আপনারা। আমি ভিতরে গিয়ে আর একটু দেখানোর চেষ্টা করেছি ভিতরে আসলে আর কী কী আছে। বেশ দেখতে পাচ্ছেন আরও অনেক হেডফোন আছে ভাই, এই হেডফোনগুলো কীরকম প্রাইজে ভাইয়া? 65-50 টাকার মধ্যে, আচ্ছা উপরেরগুলো 42-45 টাকার মধ্যে, অর্থাৎ 50 টাকার একটু কম বেশির মধ্যেই অনেক সুন্দর সুন্দর হেডফোনগুলো কাভারের হেডফোনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স, যেগুলো আসলে আনকমন হেডফোন। কার্ড রিডার আছে, বিভিন্ন ব্লুটুথ আছে, চার্জার আছে, বড় বড় গেম খেলার জন্য গেমিং যে হেডফোনগুলো সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখলেন আসলে আরও অনেক কিছু পাওয়া যায়। আচ্ছা ভাইয়া একটু শেষ পর্যায়ে আপনার কাছে বিদায় নেওয়ার আগে একটু কিছু কথা বলি, আপনি শেষ পর্যায়ে আমার কি বলে ভিউয়ার্সদের পক্ষে যদি কিছু বলার থাকে ওদের আমাদেরকে তাহলে একটু বলবেন। জি আমি বলতে চাই আমাদের এখানে আসলে অনেক আনকমন জিনিস পাবেন এবং খুব বেস্ট প্রাইসটা পাবেন, যেটা খুবই কম দামের মধ্যে পাবেন। আর আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হোলসেল করে থাকি, আমাদের থেকে তারা মাল নেয়, কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন। এখানে আরেকটা বিষয় আছে, ধরেন যে হোলসেলের মাধ্যমে সব ব্যবসায়ী তো আপনার কাছে নেয় কিন্তু সব ব্যবসায়ী তো সবসময় আসা সম্ভব হয় না, সেক্ষেত্রে কী সিস্টেম আছে আপনার কাছে? জি আসলে আমাদের এখানে বড় বড় ব্যবসায়ীরা তেমন একটা আসে না, ফোনের মাধ্যমে মাল নেয়, কুরিয়ার মাধ্যমে মাল নেয়। তো আমাদের ইমো নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, উইচ্যাট আছে, এদের আমাদের নাম্বারের সাথে অ্যাড হলে আমরা আপনাদেরকে পিকচার দিব, পিকচার দিলে আপনার রেট সহ দিব, যেটা আপনার পছন্দ হয় আমাদেরকে বললে আমরা কুরিয়ারের মাধ্যমে মালটা পৌঁছে দিই। আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিউয়ার্স, আপনারা শুনলেন এইখানে আসলে আপনারা সব ধরনের মাল কুরিয়ারে অথবা কন্ডিশনে পেয়ে যাবেন, আর এই মালগুলো আপনারা আপনাদেরকে আমি যেগুলো দেখালাম সেগুলো আসলে সবই পাবেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনার ফোনের জগতে যত ধরনের এক্সেসরিজ আছে সবই আপনার এখানে পাওয়া যাবে। ভিউয়ার্স আমার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে গিয়ে সেই জায়গার বিশেষ দিকটা তুলে ধরা, যাতে করে আপনারা ঘরে বসে সব কিছু পেয়ে থাকেন। আমার এই ভিডিও থেকে আপনারা যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।